খালেদা জিয়ার তো মানে মুক্তির মেয়াদ 6 মাস বৃদ্ধি করা হয়েছে। এখন অনেকে বলছেন যে সেই রাজনীতি করতে পারবেন না, আপনারা কেউ কেউ বলছেন পারবে। এই বিতর্কের মধ্যে আর জড়াতে চাই না, আপনারা আইনের বই পড়েন, আইনের বই পরিষ্কার লেখ, উনি পারবেন কি পারবেন না এটার ব্যাপারে দেওয়া আছে। আরেকটা হলো স্যার, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিএনপিকে মানে নির্বাচনে আনার জন্যই খালেদা জিয়াকে মানে ছাড় দেওয়া হতে পারে, ছাড় হতে পারে, এরকম একটা ইঙ্গিত সরকার দেওয়া হচ্ছে, আসলে কি বিরোধী দলের সাথে বলেন? দেখেন, যখন তাকে ছাড়া হয়েছিল 2020 সালের 25শে মার্চ, তখন কিন্তু আপনার এই নির্বাচনের প্রশ্ন উঠে নাই। এটা সম্পূর্ণ জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে তাকে সেই দিন ফৌজদারি কার্যবিধির 401(1) উপধারার তার কি বলে তার সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি দেন, এবং এটাকে বৃদ্ধি করা হয়েছে। কেন? তার স্বাস্থ্য খুব খারাপ ছিল এবং তিনি চিকিৎসা, শর্ত কি? শর্ত, তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন। আপনারা দেখেছেন তিনি হাসপাতালে গেছেন, বাসায় এসছেন, তিনি এখনও যদি ঘুরে বেড়ান তা আমরা কোনো আপত্তি করছি না। তা আরেকটা শর্ত হচ্ছে তিনি বিদেশে যেতে পারবেন না। এখন আমার কথা হচ্ছে যে বারবারই একটা কথা বলা হয়, সেটা হচ্ছে তিনি গৃহবন্দী। আমি পরিষ্কারভাবে বলতে চাই তিনি গৃহবন্দী নন, তিনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারেন। তিনি অসুস্থ, তাকে অসুস্থতার গ্রাউন্ডে তার তাকে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে, এটা পরিষ্কার। তাহলে এই যে প্রশ্নটা আসছে যে বিএনপিকে নির্বাচনে নেওয়ার জন্য তাকে ছাড়া হবে, তাকে তিনি তো মুক্ত, তাকে ছাড়ার আর কি আছে? আর বিএনপিকে নির্বাচনে নেওয়ার আগেই তো এই পদক্ষেপ সরকার নিয়েছে, তো তাহলে আবার এটা নিয়ে আবার প্রশ্ন উঠছে কেন? এবং রেগুলারলি 6 মাস পর পর তার যে এই সাজার আদেশ আর মুক্তির শর্ত সাপেক্ষে মুক্তির যে আদেশ সেটা বাড়ানো হচ্ছে। তাহলে কি উনি রাজনীতি করতে পারবেন? আমি আমি বললাম না, আমি তো কিছুক্ষণ আগেই বললাম মুক্ত। আপনি খুব ক্ষুধায় কথা জিজ্ঞেস করেন কেন আমাকে? আমার কথা হচ্ছে তিনি রাজনীতি করতে পারবেন কি পারবেন না এটা আইনের মধ্যেই আছে। কি আইন আছে আপনারা দেখে নেন, অ্যান্টি করাপশন কমিশন অ্যাক্ট আছে, তারপরে আপনার রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার আছে, সংবিধান আছে, দেখে নেন উনি পারেন কি পারেন। নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি কূটনীতিকদের সঙ্গে আওয়ামী লীগ এবং বিএনপি বিভিন্ন সময় কথাবার্তা বলছেন, দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করা কি স্যার ঠিক? আমরা তো রাজনীতিবিদদের সাথে কথাবার্তা বলি না, তারা আমাদের সাথে কথাবার্তা বলতে এসেছে, তখন আমরা কথাবার্তা বলেছি। আর বিএনপি যেটা সেটা হচ্ছে যে বিএনপি জনগণের কাছে না গিয়ে তারা বিদেশে বিদেশের যে কি বলে রাজধানী আছে সেখানে দৌড়ায়, তারা তো বাংলাদেশে বিশ্বাস করে না তাদের এই কর্মকাণ্ড, তো এটা পরিষ্কার, এটা হবেই, এরকমই হবে তাদের কর্মকাণ্ড। কারণ তার কারণ হচ্ছে 1971 সালেও কিন্তু পাকিস্তান ওই এইখানে যুদ্ধ বাঁধিয়ে বিদেশে এর সাপোর্ট নেওয়ার জন্য চায়নার কাছে গেছে, অমুকের কাছে গেছে, তমুকের কাছে গেছে, তো ওনারাও তাই করবেন। সে তার কারণ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতায় বিএনপি বিশ্বাস করে না, এটা প্রতিষ্ঠিত। তো সেই ক্ষেত্রে ওনারা কেন ওখানে যাচ্ছেন বা করছেন সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা যদি আওয়ামী লীগ ইফতার পার্টি বোধ হয় এবার দেওয়া হবে না, কিন্তু আওয়ামী লীগ একমাত্র বা সরকার এই কূটনীতিকদের সাথে বসেছেন, তারা যখন সময় চেয়েছেন, যেমন আমি বসেছি, আমার কাছে তারা সময় চেয়েছেন, ইউরোপিয়ান ইউনিয়নের কূটনীতিকরা তারা আমার সাথে কথা বলতে পারছেন চেয়েছেন, অবশ্যই তারা চাইতে পারেন, অবশ্যই আমি কথা বলব, এটা পরিষ্কার। এবং তার মধ্যে যদি তারা রাজনৈতিক ব্যাপার আলোচনা করতে চান, আমি আলোচনা করতে আছি, কিন্তু কারণ হচ্ছে এর মধ্যে তো কোনো রাগঢাক নাই, আমরা তো এমন না যে কোনো রাগঢাকের রাজনীতি করি। বিএনপি সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘ প্রধানের কাছে সহায়তা চিঠি দিয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি তো আপনাকে বললাম, তারা জনগণের কাছে না গিয়ে তারা অন্যান্য দেশের রাজধানীতে দৌড়ায়, তাদের অভ্যাস এটা। আমি তাদেরকে অনুরোধ করব জনগণের কাছে চান, আসেন, জনগণ কাকে ভোট দেয় সেইভাবেই ঠিক হোক,
এবং বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগ সরকারের সময় সবসময়ই হবে।